আসো এবার f of x সমান x স্কয়ার দেওয়া আছে এখন এই এটা দ্বারা সূত্রায়িত করা হলে আমাদের নির্ণয় করতে হবে f ইনভার্স 36 f ইনভার্স 16 এখানে দেখো এই দুইটা নাও ইনভার্সের সূত্র প্রয়োগ করলাম কিন্তু এখানে আবার তোমার লিমিট দেওয়া আছে এক আরেকটা দেওয়া আছে আচ্ছা মাইনাস ইনফিনিটি থেকে 0 এবং f ইনভার্স মাইনাস 16 এর মান নির্ণয় করতে হবে এখন দেখো আমাদের যেহেতু দেওয়া আছে f of x = x স্কয়ার তাইলে আমরা এখানে লিখতে পারি ধরি এই যে এই প্রথমটাকে ধরলাম যে y এখন ইনভার্সের ল অনুসারে ফাংশন অফ f ইনভার্স 36 = y হলে এটা যদি অপর পাশে চলে যায় তাহলে f of y = 36 দ্যাট মিন্স y স্কয়ার সমান f of y আচ্ছা দেখো f of x যদি x স্কয়ার হয় f of y সমান কি হবে y স্কয়ার তো এখানে f of y এর পরিবর্তে y স্কয়ার বসালে আমরা 36 কে হোল স্কয়ার করলে প্লাস মাইনাস 6 আসবে এখন লক্ষ্য করো তাহলে f ইনভার্স 36 সমান মাইনাস 6 থেকে 6 এর মধ্যে মানে 6 থেকে 6 এবার দেখো f ইনভার্স 16 একইভাবে এটা করে যাব করে যাওয়ার পরে আমরা f ইনভার্স 16 সমান পেয়েছি মাইনাস 4 থেকে 4 এবার দেখো এবার আসতেছি আমরা f ইনভার্স মাইনাস 1 আর 1 আচ্ছা এই ক্ষেত্রে দেখো তার মানে আমরা বুঝতে পারছি যে x এর মান x অবশ্যই r এর অন্তর্ভুক্ত তাহলে আমাদের x এর মান হবে মানে f অফ x এর মান হবে তোমার মাইনাস 1 আচ্ছা এখানে লক্ষ্য করো তোমার f ইনভার্স মাইনাস 1 থেকে 1 এর মধ্যে x এর মানটা তাহলে আমরা এখানে লিখতে পারি x ইজ বিলংস রিয়েল নাম্বার হুইচ ইজ মাইনাস 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু f অফ x মানে ফাংশন অফ x এর মানটা মাইনাস 1 থেকে বড় এবং প্লাস 1 থেকে ছোট অথবা সমান হতে পারে এখন আমরা f অফ x সমান জানি হচ্ছে x স্কয়ার এখানে যেহেতু তোমার দুইটা ঋণাত্মক এবং ধনাত্মকের মাঝখানে ফাংশন অফ x এর মানটা নির্ভর করছে তাহলে আমরা এখানে লিখতে এখানে আমরা এই জন্য আমরা একটা পরম মান দিলাম এখন পরবর্তী লাইনে আসো স্কয়ারটাকে পরম মানে বাইরে নিয়ে গেলাম আর x ইজ বিলংস টু r দ্যাট ইজ x পরম মান হোল স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 1 এর মানে হচ্ছে x এর মান 1 থেকে যতই হোক না কেন সেটার পরম মান করলে ধনাত্মক ঋণাত্মক যে মানটাই আসুক না কেন সেটাকে স্কয়ার করলে এই মানটা তোমার 1 থেকে ছোট হবে অথবা সমান হবে তাহলে আমরা এই লাইনটা কিভাবে লিখতে পারি মাইনাস 1 লেস ইকুয়াল x লেস অর ইকুয়াল 1 f ইনভার্স 4 আর 25 এই রেঞ্জের মধ্যে x এর মান হবে এখন তোমরা লক্ষ্য করো x is given as a real number এবং এটা হচ্ছে 4 থেকে f of x এর ভ্যালুটা মানটা 4 থেকে 25 এর মধ্যে তাহলে এখন দেখো f of x যেহেতু x স্কয়ার আমরা x স্কয়ার বসালাম এখন পরম মান x স্কয়ার এখন যদি স্কয়ারটা পরম মানের বাইরে নেই তাহলে আমরা এই তিনটা রাশি এই তিনটা তাহলে আমরা এই উভয় পক্ষে যদি স্কয়ার করি তাহলে স্কয়ারটা উঠানোর জন্য আমরা এখানে লিখতে পারি 2 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 5 তাহলে আমরা এখানে দেখো দুইটা মান পাব পরের লাইনটা দেখো আচ্ছা এখানে তোমরা লক্ষ্য করো তাহলে x এর মান এখানে যদি হোল স্কয়ার যেহেতু আছে তাহলে আমরা এই দোনো পাশে হোল স্কয়ার করলে পাচ্ছি এই হোল স্কয়ারটা কোথায় জন্য 2 রুট ওভার করলে পাচ্ছি 2 লেস অর ইকুয়াল x পরম মানের মধ্যে অবস্থান করছে এবং হচ্ছে 5 25 কে রুট ওভার করলে আসছে 5 এখন দেখো তার মানে হচ্ছে তোমার ফাংশন x এর ভ্যালুটা মাইনাস 2 থেকে দেখো এখানে যেহেতু পরম মান মানে হচ্ছে তোমার ধনাত্মক ঋণাত্মক উভয়ই এর মধ্যে অবস্থান করছে এখন যদি ঋণাত্মক মান আমরা গ্রহণ করি তাহলে এটা হতে পারে মাইনাস 2 এবং এখানে ঋণাত্মক মানের জন্য এটা সিম্বলটা চেঞ্জ হয়ে গেছে মাইনাস 2 ইজ গ্রেটার ইকুয়াল x ইজ গ্রেটার ইকুয়াল মাইনাস 5 অথবা 2 ইজ লেসার ইকুয়াল x ইজ লেসার ইকুয়াল 5 তাহলে আমাদের এটার ভ্যালুটা আসবে এইরকম আচ্ছা এবার আসো মাইনাস ইনফিনিটি
জিরো। এইটার মানে হচ্ছে তোমার আমাদের যদি এক্স ইস বিলংস টু রিয়েল নাম্বার হয় এবং যে মানটা তোমার জিরো থেকে শুরু করে সংখ্যার কাছে চিন্তা করি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি জিরো থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটির মধ্যে আমাদের নির্ণয় মানটা আছে, তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি এক্স ইস বিলংস টু রিয়েল নাম্বার যেটা রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে, এফ অফ এক্স এর রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে জিরোর মধ্যে অবস্থান করছে। তার মানে আমরা পরবর্তী লাইনে লিখি যেহেতু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার পরম মান ইকুয়াল জিরো, তাহলে এখানে যদি জিরো থেকে মাইনাস ইনফিনিটির মধ্যে এক্স এর মানটা অবস্থান করে, এক্স স্কোয়ারের মানটা অবস্থান করে, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার যদি ইনফিনিটি বসে তাহলে ইনফিনিটি হবে, মানে আসলে আদৌ এটা কোনো সেট হবে না। তাই এখানে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ইনফিনিটি ইজ লেস ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ লেস ইকুয়াল টু জিরো, দ্যাট মিন্স আমাদের এটা ফাঁকা সেট। এটা যেহেতু অসীমে অবস্থান করছে তাই আমরা এখানে লিখতে পারি এটা সমান সমান ফাঁকা সেট। আমাদেরকে এখানে প্রথমে বলা হয়েছিল ফাংশন ইজ দ্য ইমেজ অফ রিয়েল নাম্বার বিলংস টু আর বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে এটা দেখো এটা যদি ঋণাত্মক হয় তাহলে এটা রিয়েল নাম্বার হচ্ছে না, এটার জন্য আমাদের উত্তরটা হবে ফাঁকা সেট। এরপর আসো আমাদের লাস্ট কে ছিল এফ ইনভার্স মাইনাস সিক্সটিন, তাহলে এখানে আমরা এটা ধরে নিতে পারি সমান ওয়াই, তাহলে এফ অফ ওয়াই সমান সমান মাইনাস সিক্সটিন। এখন এখানে লক্ষ্য করো এফ অফ ওয়াই সমান সমান ওয়াই স্কোয়ার সমান সমান মাইনাস সিক্সটিন, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসটাকে আমরা আই স্কোয়ার লিখতে পারি, তাহলে ওয়াই সমান পাচ্ছি প্লাস মাইনাস ফোর আই, যা একটি অবাস্তব সংখ্যা। আর যদি এটা অবাস্তব সংখ্যা বিধায় আমরা এখানে লিখতে পারি সমান সমান ফাঁকা সেট, যেহেতু আমাদের প্রথম শর্তে বলে দেওয়া হয়েছিল ফাংশনের মানটা হবে রিয়েল নাম্বার মানে আর এর মধ্যে, তাহলে এখানে যেহেতু এটা অবাস্তব তাই এফ ইনভার্স সিক্সটি সমান সমান ফাঁকা সেট। এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা সংজ্ঞায়িত করা হলো ফাংশনটাকে, ফাংশন ইজ দ্য ইমেজ অফ আর বিলংস টু আর কে, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা সংজ্ঞায়িত করা হলো, এখন বলা হয়েছে এফ ইনভার্স ফাইভ এর মান কত। তো ধরে নিলাম এফ ইনভার্স ফাইভ এর মান হচ্ছে ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এটা এফ অফ ওয়াই সমান সমান ফাইভ। এখন এফ অফ ওয়াই সমান সমান আমরা কি জানি, এখানে যদি ওয়াই বসাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো, দ্যাট মিন্স ওয়াই স্কোয়ার সমান সমান মাইনাস ফোর আর এখানে নিয়ে গেলে হচ্ছে ফোর, তাহলে ওয়াই সমান সমান আমাদের দুটা মান পাচ্ছি, একটা হচ্ছে প্লাস মাইনাস টু, তাহলে আমরা এটার তাহলে এফ ইনভার্স এফ সমান আমরা লিখতে পারি মাইনাস টু আর টু, উইচ ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো, এ সমান আর মানে হচ্ছে সকল বাস্তব মানের জন্য এর মান সংজ্ঞায়িত শুধুমাত্র মাইনাস হাফ ছাড়া, এবং বি সমান আর মাইনাস হাফ অর্থাৎ বি এর মান সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত শুধুমাত্র হাফ ছাড়া, এবং এফ ইজ দ্য ফাংশন অফ এ টেন্স টু বি হলে এফ অফ এক্স সমান সমান এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান হলে দেখাও যে ফাংশনটি এক এক এবং সার্বিক। আর কোন ফাংশন যদি এক এক এবং সার্বিক আমরা প্রমাণ করি তাহলে সেই ফাংশনের অবশ্যই একটা ইনভার্স মান থাকবে। তো
এখন বলেছে আমাদের প্রথমে প্রমাণ করতে হবে এটা একক এবং সার্বিক, অতঃপর আমাদের ফাংশন এফ ইনভার্স এক্স এর মান নির্ণয় করতে হবে। প্রথমে ফাংশন অফ এক্স আমার দেওয়া হয়েছে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টোয়াইস এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এখানে যদি তোমরা টোয়াইস এক্স প্লাস ওয়ান সমান সমান যদি আমরা জিরো ধরি, তাহলে লক্ষ্য করো এখানে যদি টোয়াইস এক্স প্লাস ওয়ান সমান জিরো ধরি, তাহলে আমরা এক্স সমান পাচ্ছি মাইনাস হাফ। এখন লক্ষ্য করো এখানে যদি আমরা মাইনাস হাফ হয়, তাহলে প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত নয়, কেননা এখানে তাহলে আমাদের এটা হবে না, তাহলে আমাদের ডোমেন অফ এফ ফাংশন ডোমেন অফ এফ হবে হচ্ছে হাফ। তাহলে আমরা এখন লিখতে পারি, আচ্ছা এখানে দেখো এক্স সমান সমান মাইনাস হাফ হলে প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত হবে না, কারণ এখানে যদি এক্স সমান হাফ বসায় তাহলে আমাদের পুরোটাই এটা পুরোটাই আমাদের জিরো চলে আসবে, তাহলে ফাংশন অফ এক্স এর মান জিরো চলে আসবে। সেখানে আমাদের ফাংশনটিকে একক এবং সার্বিক এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি, আচ্ছা এবার আমরা ধরি এই ফাংশন অফ এক্স সমান সমান হলো ওয়াই, তাহলে আমরা ফাংশন অফ এক্স সমান সমান আবার জানি এক্স মাইনাস থ্রি টোয়াইস এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা ওয়াই সমান লিখতে পারি এক্স মাইনাস থ্রি টোয়াইস এক্স প্লাস ওয়ান। এবার আমরা এটাকে আর গুণন করলাম, আর গুণনের পর এই লাইনটা আসবে, তারপর আমরা যদি সব এক্স এর রাশিকে এক পাশে নিয়ে আসি এবং ওয়াই এর গুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে আমাদের রাশিটা দাঁড়ায়, আচ্ছা এক্স মাইনাস টোয়াইস এক্স ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস থ্রি, উভয় পক্ষ থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এটা দাঁড়াবে ওয়ান মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস থ্রি। দ্যাট মিন্স আমরা এক্স সমান সমান এটাও লিখতে পারি ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড বাই টোয়াইস ওয়ান মাইনাস টোয়াইস ওয়াই। আচ্ছা এবার ওয়ান মাইনাস ওয়াই সমান এখানে তো নিচে পেলাম এটা, এখন ওয়ান মাইনাস ওয়ান টোয়াইস ওয়াই সমান যদি জিরো ধরি, তাহলে আমরা ওয়াই সমান সমান পাচ্ছি হাফ, যেটা সংজ্ঞায়িত নয় কেননা এখানে আমাদের দেওয়া আছে, কারণ এখানে দেওয়া আছে যদি ওয়াই সমান সমান আমরা হাফ ধরি তাহলে এখানে পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে লিখবো যে ওয়াই ইকুয়াল টু হাফ এর জন্য এক্স সংজ্ঞায়িত হবে না। তাহলে আমরা লিখতে পারি রেঞ্জ সমান ফাংশন অফ রেঞ্জ সমান এইটা, আচ্ছা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটাকে রেঞ্জ কেন বললাম আর এটাকে ডোমেন কেন বললাম। এখানে দেখো আমরা ডোমেন আর রেঞ্জ সমান কি জানতাম, ধরো এটা একটা এক্স এটা একটা ওয়াই, সেখানে মধ্যে এক্স এর মানগুলোর জন্য এখানে দিয়েছি, এখানে এক্স এর মানটা পেয়েছি, তাই ফাংশন অফ ডোমেইন সমান সমান এইটা, এবং এখানে যেহেতু ওয়াই এর মান বের করেছি তাহলে এটা হচ্ছে ফাংশন অফ রেঞ্জের মান, তাহলে ফাংশন অফ রেঞ্জের মান হবে এইটা। এবার আমরা ডোমেইন এবং রেঞ্জ থেকে ফাংশনটি একক কিনা একক আর সার্বিক কিনা এটা প্রমাণ করব। তাহলে আমরা এককের জন্য এখানে ধরে নিয়েছে যে এ কমা বি ইজ বিলংস টু ডোমেন অফ এফ এর জন্য এফ অফ এ সমান সমান এফ অফ বি। আমরা এক এক ফাংশনের ক্ষেত্রে কি জানি যে এক্স এর শুধুমাত্র একটা মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটা মান হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ সমান সমান বি। এখন এক্স এর মানগুলোকে যদি, আচ্ছা এখন দেখো ফাংশনটি এক এক হবে যদি এফ অফ এ সমান সমান এফ অফ বি হয়, তাহলে এফ অফ এ সমান আমরা লিখতে পারি এফ অফ এ সমান এফ অফ বি, অর্থাৎ এ সমান বি হয়। তাহলে এখন আমরা লিখতে পারি ফাংশন অফ এ সমান, এখানে দেখো এ মাইনাস থ্রি ডিভাইডেড বাই টোয়াইস এ প্লাস ওয়ান, এবং ইকুয়াল আমরা লিখতে পারি একেবারে ফাংশন অফ বি সমান টোয়াইস, নাও এক্স এর জায়গায় বি বসালে বি মাইনাস থ্রি ডিভাইডেড বাই টোয়াইস বি প্লাস ওয়ান। তাহলে আমাদেরকে এ মাইনাস থ্রি টোয়াইস এ প্লাস ওয়ান ইকুয়াল বি মাইনাস থ্রি টোয়াইস বি প্লাস ওয়ান, এফ অফ এ যদি এফ অফ বি হয় তাহলে এটা সমান সমান
এটা হবে এখন আমরা এটাকে আর গুণন করে পাবো টুয়াইস এবি মাইনাস সিক্স বি প্লাস এ মাইনাস থ্রি ইকুয়াল আর এটা যদি আর গুণন করি টুয়াইস এবি মাইনাস সিক্স এ প্লাস বি মাইনাস থ্রি টুয়াইস এবি এবি যদি আমরা কাটা যায় এবং এখানে তোমরা লক্ষ্য করো এখানেও মাইনাস থ্রি আছে এখানেও মাইনাস থ্রি আছে তাহলে আমরা যদি সবগুলোকে এক পাশে নিয়ে আসি মাইনাস সিক্স এ আচ্ছা সিক্স এ প্লাস এ সমান সমান সিক্স বি প্লাস বি দ্যাট মিন্স এখানে আসছে তোমার এর পরের লাইনটা অবশ্যই বুঝতে পারছো এটা ছয় আর সিক্স বি আর বি সমান সমান সেভেন বি সিক্স এ আর এ সমান আসবে সেভেন এ দ্যাট মিন্স এ সমান বি অর্থাৎ ফাংশনটি এক এক ফাংশন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোডোমেইন ফাংশন অফ কোডোমেইন সমান সমান হচ্ছে আর মাইনাস হাফ যেহেতু তোমাদের বলা হয়েছিল যে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে রেঞ্জ এবং কোডোমেইনের মান সমান হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি তাহলে আমাদের শর্ত বা আমরা শর্ত অনুসারে আমরা জানতাম যে কোনো কোনো ফাংশনের যদি রেঞ্জ এবং কোডোমেইন সমান হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে ফাংশনটি সার্বিক ফাংশন যেহেতু ফাংশনটি এক এক এবং ফাংশনটি সার্বিক তাহলে এটার অবশ্যই ইনভার্স থাকবে তাহলে এখন আমরা ইনভার্সের মান নির্ণয় করে পাই তাহলে আমরা এখন লিখতে পারি ফাংশন তাহলে এই ফাংশনটিতে আমাদের ইনভার্স ফাংশন বিদ্যমান এখন আমরা জানি ওয়াই সমান সমান এফ অফ এক্স দ্যাট মিন্স আমরা জানি যে এখানে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এভাবেও লিখতে পারি এফ ইনভার্স ওয়াই সমান সমান এক্স এখন দেখো আমরা এক্স এর মান এর আগে বের করেছিলাম ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই স্কয়ার তাহলে এফ ইনভার্স ওয়াই এর ওয়াই ইকুয়াল এক্স এর জায়গায় আমরা এই মানটা বসাইলাম একইভাবে যদি এক্স সমান সমান এফ অফ ওয়াই ধরি তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি এফ ইনভার্স এক্স সমান সমান ওয়াই দ্যাট মিন্স আমরা ওয়াই এর মান আগে পেয়েছিলাম ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টোয়াইস এক্স উইচ ইস দা আমাদের রিকোয়েড অ্যান্সার তাহলে এটা আমাদেরকে যদিও এফ ইনভার্স ওয়ান অফ এক্স এর মান বের করতে বলা হয়েছে তাই আমরা শুধুমাত্র এটা বের করলেও হবে এবার লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে আর বাস্তব সংখ্যার সেট এবং এফ ইজ দ্য ফাংশন অফ রিয়েল নাম্বার থ্যাঙ্কস টু রিয়েল নাম্বার হলে ফাংশন গুলোর ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো আর এফ ফাংশন অফ এক্স দেওয়া আছে রুট ওভার ফোর মাইনাস এক্স স্কোয়ার এখানের মধ্যে ফোর মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার অবশ্যই জিরো থেকে বড় অথবা জিরো সমান হবে কেননা এখানে যদি ফোর মাইনাস এক্স স্কোয়ার জিরো থেকে ছোট হয় তাহলে সেটা ঋণাত্মক মান আসবে আর যদি ঋণাত্মক মান হয় তাহলে এখানের মধ্যে ইমাজিনারি আসবে যেটা হয়ে যাবে অবাস্তব এই জন্য আমাদের এখানে কারণ প্রথমে দেওয়া হয়েছে আর হচ্ছে বাস্তব সংখ্যা সেট তাহলে আমাদের অবাস্তব মান এখানে গ্রহণযোগ্য নয় তাই এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এটা এখানে ফোর মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল জিরো তো এখন দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা দেখি মানে মিলতে পারে সেটা বসিয়ে দেখি টু হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইস গ্রেটার ইকুয়াল টু জিরো দ্যাট মিন্স এ প্লাস বি এ মাইনাস বি তাহলে হয় এটা এটা ইস গ্রেটার ইকুয়াল জিরো অথবা টু মাইনাস এক্স ইস গ্রেটার ইকুয়াল জিরো এখন দেখো তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি মাইনাস টু এইদিকে আবার আরেকটা মান পেলাম এক্স এর মান পেলাম টু ইজ গ্রেটার গ্রেটার ইকুয়াল এক্স অথবা এটাকে এভাবে লিখতে পারি তাহলে দেখো আমাদের এখানে লিমিটটা আসলো হচ্ছে মাইনাস টু ইজ লেস ইকুয়াল এক্স ইজ লেস ইকুয়াল টু তাহলে এক্স এর মানটা মাইনাস টু এবং টু সীমার মধ্যে এর মাইনাস টু থেকে বড় বা সমান হতে পারে এবং টু থেকে ছোট বা এ সমান হতে পারে
তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ মাইনাস টু ইজ লেস ইকুয়াল এক্স ইজ লেস ইকুয়াল টু এর জন্য এক নং সত্য, মানে এইটা সত্য হবে। তাহলে আমরা ডোমেন এবং রেঞ্জ পেল, তাহলে আমরা ডোমেনকে লিখতে পারি এক্স এর মান মাইনাস টু থেকে বড় বা সমান এবং প্লাস টু থেকে ছোট বা সমান হতে পারে, দ্যাট মিন্স ডোমেন হবে মাইনাস টু থেকে টু। তাহলে এক্স ইস বিলংস টু মাইনাস টু জিরো, এখানে মাইনাস টু, তাহলে আমরা ধরে নিয়েছি মাইনাস টু জিরো হলে এফ অফ এক্স সমান সমান জিরো টু, এবং এক্স ইস বিলংস টু জিরো টু হলে এফ অফ এক্স সমান সমান এফ অফ এক্স ইস বিলংস টু জিরো টু। এবার আমরা রেঞ্জ বের করব, তাহলে রেঞ্জ পেলাম জিরো টু। আচ্ছা, এখানে লক্ষ্য করো এক্স ইস বিলংস টু মাইনাস টু জিরো হলে, এখন দেখো এখানে এক্স এর মান যেহেতু এখানে দুইটা দেওয়া আছে মাইনাস টু আর টু, তাহলে আমরা এই সমীকরণে এক্স এর মান যদি মাইনাস টু বসালেও যা আসবে টু বসালেও তা আসবে, কারণ এক্স এর উপর একটা স্কোয়ার আছে। তাই এখানে এক্স এর মান ঋণাত্মক আর ধনাত্মক যেটাই হোক না কেন এফ অফ এক্স এক্স ইস বিলংস টু জিরো টু, তাহলে আমাদের রেঞ্জ পেলাম জিরো টু। এবারে অঙ্কটা লক্ষ্য করো, আর বাস্তব সংখ্যা সেট এখানে একই প্রশ্ন, খালি দুই নম্বরটা দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে এক নং সমীকরণ দিলাম। এবার দেখো এখানে উপরে যেহেতু দেওয়াই আছে এক্স বাস্তব সংখ্যা সেট, তাহলে আমরা এখানে বলতে পারি এক্স এর সকল বাস্তব মানের জন্য এক নং সত্য। তাহলে আমরা ডোমেন লিখতে পারি রিয়েল নাম্বার, মানে সকল বাস্তব সংখ্যা সকল বাস্তব মানের জন্য এক্স এর মানটা সত্য। তাহলে এক্স ইস বিলংস রিয়েল নাম্বার হলে এফ অফ এক্স সমান পেতে পারি ওয়ান কমা ইনফিনিটি, কারণ এখানে বলেই দেওয়া হয়েছে যে আর হচ্ছে বাস্তব সংখ্যা সেট। তাহলে আমরা বাস্তব সংখ্যা সেট জেনে ওয়ান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, আর যেহেতু এখানে এখানের জন্য আমরা চিহ্নটা এখানে থার্ড ব্রেকেট হবে এবং এটা ফার্স্ট ব্রেকেট হবে, যেহেতু এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই ইনফিনিটি আছে, এক থেকে শুরু করে যে কোনো বাস্তব সংখ্যা, এই জন্য আমরা এখানে ফার্স্ট ব্রেকেট দিয়েছি। তাহলে আমরা রেঞ্জ পেলাম ওয়ান কমা ইনফিনিটি। এবার দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বেশ কয়েকবার এসেছিল, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান, শর্তটা আগে শর্ত সেটা হচ্ছে আর বাস্তব সংখ্যার সেট, এবং এই তো এফ ইজ দ্য ফাংশন অফ রিয়েল নাম্বার হলে ফাংশনগুলো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। এখন দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি এইটা হয়, তাহলে এখানে এক্স সমান সমান যদি আমরা ওয়ান, এক্স সমান যদি ওয়ান ধরি তাহলে কি হয়ে যাবে পুরোটাই জিরো হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান ব্যতীত আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়ান ব্যতীত এক্স এর সকল বাস্তব মানের জন্য এক নং সত্য, এটা সত্য। তাহলে আমরা লিখতে পারি এখানে ডোমেইন অফ এফ সমান লিখতে পারি সকল বাস্তব মান শুধুমাত্র ওয়ান ব্যতীত। এবার দেখো এই যে এতটুকু দেখো, তাহলে ডোমেইন আমরা জানি ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যার সেট শুধুমাত্র ওয়ান ব্যতীত। এখন আমরা এটাকে ধরতে পারি এফ অফ এক্স সমান সমান ওয়াই ধরি, তাহলে দেখো ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়ানও লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা এক্স ওয়াই আর গুণন করি তাহলে জিনিসটা এমন দাঁড়াবে। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে আর গুণন করি এটা আমাদের দাঁড়ালো এক্স সমান সমান ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান। এখন এখানে লক্ষ্য করো আবার একইভাবে এখানে যদি ওয়াই সমান সমান ওয়ান হয়, মানে ওয়াই ইকুয়াল টু ওয়ান ব্যতীত সকল মান বাস্তব ওয়ান ব্যতীত সকল বাস্তব মানের জন্য সমীকরণটি সত্য হবে। আচ্ছা, তাহলে আমরা এটা লিখলাম যে ওয়াই ইকুয়াল টু ওয়ান ব্যতীত ওয়াই এর সকল বাস্তব মানের জন্য দুই নং সমীক, তাহলে আমরা রেঞ্জ পেলাম আর মাইনাস এক, যেহেতু ওয়াই ইকুয়াল টু ওয়ান ব্যতীত, তাহলে রেঞ্জ পেলাম হচ্ছে সকল রিয়েল নাম্বার মানে বাস্তব মান শুধুমাত্র ওয়ান ছাড়া।